এই গাছটা মাকড়া বেগুন, ওই যে বেগুন হয়েছে, প্রচুর বেগুন হয়েছে। আবার দেখুন এখানে বেগুন ধরেছে, ভালো বেগুন হচ্ছে। এটা শিম গাছ, এখানে কিরকম শিম হয়েছে দেখুন, প্রচুর শিম হয়েছে। আমার এতদিনে 2 কেজি শিম তোলা হয়ে গেছে। আবার এই যে হচ্ছে ফুল হয়েছে, আজ চলে এসেছি আমার সবজি গাছ নিয়ে। কি কি সবজি গাছ আছে আজকে আমি সেটাই দেখাবো। প্রথমেই দেখুন বেগুন, এটা মাকড়া বেগুন বলে দিয়েছে। মাকড়া বেগুনের মতনই গাছে কিন্তু প্রচুর কাঁটা আছে, কিন্তু এইটা মাকড়া বেগুন কিনা আমি জানি না। এই গাছটা মাকড়া বেগুন বলেই আমি নার্সারি থেকে কিনে এনেছি। আর এই যে বেগুন হচ্ছে, এগুলো সব মুক্তকেশী। এখানে ছোট বেগুন যেমন আছে, বড় বেগুনও আছে। এটা আমার বিনস গাছ, বিনস গাছে ফুল এসে গেছে আমার, আর বিনস এখনো ধরেনি, সবে ফুল আর কুড়ি দেখা দিয়েছে। গাছগুলো আমার ছাদের পাঁচিলে তোলা রয়েছে, দেখুন লম্বা করে দেখাচ্ছি আমি। একদম টানা কপি গাছ করেছি এবার আমি এখানে। এখানেও আছে কপি গাছ, এই যে কপিগুলো এবার ধরবে, বেশ সুন্দর কপি গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এটা টমেটো গাছ, এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি যাতে ঝুলে না পড়ে। ক্যাপসিকাম গাছগুলো বেশ বড় হচ্ছে, এখনো ফল ধরেনি কিন্তু ছোট ছোট কুড়ি দেখা দিচ্ছে। দেখুন কপি গাছগুলো কি সুন্দর হয়েছে, আমার এতদিনে একখানা কপি প্রায় পাড়ার মতো হয়ে গেছে। এই দেখুন বেশ বড় কপি হয়, ভালোই হয়। ছাদ বাগানে দেখুন সেই পুরনো বরবটি গাছে আবার দেখুন বরবটি হচ্ছে, প্রচুর বরবটি হচ্ছে। আমার বেশ পাড়াও হয়েছে, অনেকগুলো ঘরে খাওয়া হয়ে গেছে। এখন আবার নতুন করে এই বরবটি হচ্ছে, ওই যে করলা হচ্ছে, করলা হচ্ছে, এগুলো কিন্তু আমার সব পুরনো গাছ। এই দেখুন আবার উপরে উঠে গেছে, আর ওখানেও একটা করলা আছে। এখানে দেখুন নতুন করে আবার পালং শাক বসানো হয়েছে, সেই পালং শাক, এগুলো নোটে, আর এটা ধনে পাতা। সবজি গাছের ভেতর এটা একটা লাউ গাছ, এই লাউ গাছে লাউ হয়েছে, তিনটে হয়েছে। আমি একটা পেরে নিয়ে গেছি, আজকে এইটা পারবো। আর একটা ওই যে পাশে আছে, এই যে সবজির ভেতর আমি লঙ্কা গাছটাকেও ধরি। লঙ্কা সব সময় লাগে রান্নাতে। এটা সাদা লঙ্কার গাছ দেখুন, পেকে গেছে। আর এবার দেখাই মূলো, এই যে দেখুন মূলো হয়েছে, এই যে এইটা এখানে হয়েছে। দেখুন বন্ধুরা, এটা আমি তুলছি আপনাদের সামনে, এই দেখুন। এটা রাঙালু গাছ, ক্রেটে লাগানো যে রাঙালু গাছটা আছে ওখানে রাঙালু হয়েছে, আমি একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে। লেবুর তো তুলনা নেই, অনেক অনেক লেবু হয়েছে দেখুন। লেবুগুলো সব পেকে মাটিতে পড়ে যাচ্ছে, প্রচুর লেবু হয়েছে। এটাও পেকে গেছে, কখন পড়ে যাবে। প্রচুর যেমন লেবু হয়েছে তেমনি দেখুন ফুল এসেছে প্রচুর। লাউটা কত বড় হয়েছে দেখুন, অনেকটা বড় হয়েছে। আর আমি কেটে নিয়েছি লাউটা, লেবু দুটো পড়েছিল, একটা তুলেছি একটা পড়েছিল, আর একটা পাকা লঙ্কা তুলে নিয়ে যাচ্ছি।
আমার ছাদ বাগানের কুপি গাছ দেখে নিন কতগুলো, অনেক। আবার দেখুন এখানেও আছে কুপি গাছ, 4 ডজন কুপি বসিয়েছি, বাঁধাকুপি আর ফুলকপি মিশিয়ে। এগুলো দেখুন কপি, 2-1 দিনের ভেতর আমায় তুলতে হবে। এই কপিটা, এই সব কটাতেই কপি হয়ে গেছে, ধরেছে। এটাতেও দেখুন, এখানে এই যে 5টা বড় গাছ আছে, এই 5টা গাছে আমার সব কটাতে কপি ধরে গেছে। এটাতেও কিন্তু ধরেছে। বাড়িতেই যদি কপি গাছের চারা কিনে আমরা কপি তৈরি করে ফেলতে পারি, তাহলে তো কত মজাও লাগে, আনন্দ লাগে, আর বিষমুক্ত সবজিটাও আমরা খেতে পারি। এই দেখুন, এটা বাঁধাকপি হতে শুরু করেছে। আমি 6খানা গাছ এনেছিলাম একদম প্রথম দিকে, বৃষ্টি যখন কম হচ্ছে তখন, সেই গাছগুলোই কিন্তু এগুলো। এগুলো দেখুন, 5টা ফুলকপি আছে আর 1খানা বাঁধাকপি আছে। বাগানটা দেখে নিন কেমন আমার বাগানটা রয়েছে এই মুহূর্তে।